2018 সালের 7 এপ্রিল রাতে আমরা সাবেক ভিপি নুরুল হক নুরের হল মহসীন হলে আমরা বসেছিলাম এবং একসাথে আমরা একে অপরের প্রতি আমরা কমিটেড ছিলাম, ওয়াদাবদ্ধ হয়েছিলাম যে আমরা যত বিপদ আসুক না কেন আমরা এই আন্দোলন থেকে দূরে সরে যাব না। এবং এর প্রেক্ষিতে মূলত 8 এপ্রিলে যে একটি প্রতিরোধ সংগ্রাম শুরু হয়, আমাদের উপর পুলিশ দমনপীড়ন করে, কিন্তু আমরা কেউ কাউকে ছেড়ে যাইনি। লাখ লাখ শিক্ষার্থীরা তারা যে ধরনের আতঙ্কিত হয়েছিল যে তাদের হয়তো কেরিয়ার ধ্বংস হয়ে যাবে, সরকার তাদের মামলা দিবে, গ্রেপ্তার করবে। যখন আমাদের উপরে দমনপীড়ন শুরু হলো, আমাদেরকে গ্রেপ্তার করলো, নির্যাতন নিপীড়ন চলছে, তখন সাধারণ শিক্ষার্থীদের মধ্যে এক ধরনের ভয় সৃষ্টি হয়, যে কারণে তারা পরবর্তীতে আর আন্দোলনে আসেনি। এবং তখন বাধ্য হয়ে আমাদের অভিভাবকরা আমাদের মুক্তির দাবিতে রাজপথে নামে। ওই সময় আসলে আমি যেটি বলবো যে লাখ লাখ শিক্ষার্থীদের আন্দোলন আমাদের অভিভাবকের আন্দোলনে পরিণত হয়। দেখেন, আমরা 2018 সালে কোটা সংস্কার আন্দোলন করেছি এবং সেই আন্দোলনে লাখ লাখ শিক্ষার্থী আমাদের সাথে অংশ নিয়েছে এবং সেটি একটি সফল আন্দোলন ছিল। আমরা 17 ফেব্রুয়ারি 2018 সাল থেকে আমরা 4 অক্টোবর 2018 সাল পর্যন্ত প্রায় 8.5 মাস আমরা এই আন্দোলন করেছি এবং একটা পর্যায়ে প্রধানমন্ত্রী আমাদের দাবি তিনি মেনে নেন এবং পরবর্তীতে অনেক দমনপীড়নের পরে মূলত গেজেট প্রকাশ করা হয়। কিন্তু আমরা দেখছি সেই সফল আন্দোলনকে ব্যর্থ করার জন্য এখন আবার যে মুক্তিযোদ্ধা কোটা ছিল সেটি ফিরিয়ে আনা হয়েছে এবং একই সাথে হাইকোর্টের আরও যে অবজারভেশন, সেখানে বলা হচ্ছে যে অন্যান্য কোটাও সরকার চাইলে ফিরিয়ে আনতে পারবে এবং তিনি ওইখানে আরও বলা হয়েছে যে সরকার চাইলে কোটা বাড়াতে পারে বা কমাতে পারে। তো আমার কথা হলো যে ওই সময় তো প্রধানমন্ত্রী জাতীয় সংসদে দাঁড়িয়ে বললেন যে যেহেতু কোটা শিক্ষার্থীরা চায় না, কোটা সংস্কার করলে আবার আন্দোলন হবে, দরকার কি, তার থেকে বাতিল করে দিই। প্রধানমন্ত্রী কিন্তু দুইবার এই বক্তব্য দিয়েছেন। প্রথমবার যখন আমরা আন্দোলন করলাম, আন্দোলন জোরালো হলো, 11 এপ্রিল তিনি জাতীয় সংসদে দাঁড়িয়ে বক্তব্য দিলেন। এরপরে জুলাই মাসে যখন আমরা গেজেটের দাবিতে, প্রজ্ঞাপনের দাবিতে আবার আন্দোলন শুরু করলাম, আমরা 11 এপ্রিল প্রধানমন্ত্রীর ঘোষণার প্রেক্ষিতে 1 মাসের জন্য আন্দোলন স্থগিত করেছিলাম। কিন্তু যখন দেখলাম যে 1 মাস অতিবাহিত হয়ে গেল কিন্তু গেজেট দেওয়া হচ্ছে না, তখন আমরা নতুন করে আবার আন্দোলন শুরু করলাম। এরপরেই মূলত আমাদের উপরে দমনপীড়ন শুরু হলো। এ হলো মোটামুটি সংক্ষিপ্ত কোটা আন্দোলনের ইতিহাস। আর আমার ব্যক্তিগত অভিজ্ঞতা বা আমার জীবনের ব্যক্তিগত যে অর্জন বা আমি কি করেছি সেটি যদি আপনি জিজ্ঞাসা করেন, তাহলে আমি যেটি বলবো, দেখেন, আমি ওই সময় MBA-র শিক্ষার্থী, আমার সামনে ফাইনাল সেমিস্টারের পরীক্ষা আর অন্যদিকে কোটা সংস্কার আন্দোলনের উত্তাল সময়। তা আমি কি করব? আমি কি আসলে আন্দোলন থেকে ফিরে গিয়ে পড়াশোনা শুরু করব, নাকি আমি আসলে কোটা আন্দোলনের নেতৃত্ব দিব? তা আমার হাতে আসলে অপশন ছিল পরীক্ষায় ফিরে যাওয়া, আমার MBA ডিগ্রি কমপ্লিট করা, অথবা কোটা সংস্কার আন্দোলনের নেতৃত্ব দেওয়া। তো আমি মনে করলাম যে দেখেন, শিক্ষার্থীরা আমাদের উপর আস্থা বিশ্বাস রেখে তারা আমাদের আহ্বানে সাড়া দিয়ে আন্দোলনে আসলো। এখন আমি আন্দোলনের নেতা হিসেবে, যেহেতু আমি শীর্ষ পর্যায়ে ছিলাম, একদম প্রথম সারির দিকে, তা আমি যদি পিছনে ব্যাক করি তাহলে তো শিক্ষার্থীরা আমাকে সারা জীবন ধরে মির্জাফর বলবে। সেক্ষেত্রে আমি সিদ্ধান্ত নিলাম যে আমার কেরিয়ার আমি বিসর্জন করব। আমি যদি সুযোগ পাই আমি পরের বার MBA কমপ্লিট করব। এজন্য আমি আন্দোলনের নেতৃত্ব দেওয়াকে আমি বেছে নিলাম। তো আমি পরীক্ষা আর দিলাম না। তো এই স্যাক্রিফাইস আমাদের মধ্যে আরও যারা আছে অনেকে করেছে, তাদের কেরিয়ার স্যাক্রিফাইস করেছে। তো আন্দোলন যেভাবে শুরু হয়েছিল, এই আন্দোলনটা মূলত পাবলিক লাইব্রেরিতে পড়াশোনা করত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কিছু শিক্ষার্থী, তারা উদ্যোগ নিয়েছিল এবং 17 ফেব্রুয়ারি ব্যানার এবং মাইক সহ অন্যান্য আয়োজন তারাই করেছিল। ফেসবুকে একটি গ্রুপ খোলা হয়েছিল। পরে যখন আসলে তারা দেখলো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ছাড়া এই আন্দোলনটা আসলে নেতৃত্ব দেওয়া বা সফল করা কঠিন, তখন ওই দিনই আমরা যারা আন্দোলনে অংশ নিয়েছিলাম, শুরুর দিনই ওই দিনই আমাদেরকে বলা হলো যে আপনারা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আছেন আপনারা নেতৃত্ব দেন। তো শুরুর দিন আমার এক বন্ধু, তার নাম আপেল, আমার হলের, সে সমন্বয়ক হয়েছিল এবং ওইভাবে কিন্তু সে বক্তব্য দিয়েছিল। যেহেতু সে ডিবেট করতে ভালো, কথা বলতে পারত, এবং ওই দিন আমি দেখছি যে আসলে শিক্ষার্থীরা অনেকে স্লোগান দেয় না, মানে কেউ কথা বলে না। তো আমি আবার ওই দিন স্লোগান দেওয়া শুরু করলাম। যেহেতু হলে থাকি, ছাত্রলীগের মিছিল মিটিংয়ে যেতে হয়, স্লোগান দেওয়ার অভ্যাস ছিল। আমরা স্লোগান দিতাম না, কিন্তু একজন স্লোগান দিতে আমরা স্লোগানের সাথে সাথে সুর মেলাতাম, এই অভ্যাসটা ছিল। তো যে কারণে, যেহেতু একটি যৌক্তিক আন্দোলন, কোটা সংস্কারের দাবি তো আমারও, তো আমি স্লোগান দেওয়া শুরু করলাম। সেই নিউজ এসএটিভিতে হয়েছিল, আমার স্লোগান আমার বক্তব্য তারা আলাদাভাবে নিয়েছিল। তো ওই দিন থেকেই মূলত নেতৃত্বের জায়গায় অটোমেটিক্যালি হয়তো মহান আল্লাহ রব্বুল আলমিন চেয়েছিলেন যে রাশেদদের মতন ছেলেরা নেতৃত্বে থাকলে হয়তো আন্দোলনটা সফল হবে, যে কারণে আমাদেরকে আসলে ওই দিনকে এই নেতৃত্বের জায়গায় যেতে হয়। এবং একইভাবে হাসানুল মামুন, নুরুল হক নুর, তারা ওই দিন থেকে নেতৃত্বের জায়গায় চলে আসে। আমরা কেউই আসলে নেতৃত্ব দেওয়ার জন্য আমরা আগ বাড়িয়ে গিয়েছি এরকম না, বরং কেন যেন মিডিয়াগুলো আমাদের কাছে আসলো, বক্তব্য নিল, এবং যারা আপনার আন্দোলনের সংগঠক ছিল শুরুর দিন থেকে আমাদের কাছে আসলো, আমাদেরকে বলল নেতৃত্ব দেওয়ার জন্য। তো ওই দিন থেকে মূলত নেতৃত্বের জায়গায় চলে গেলাম। এরপরে যেটি হলো যে অনেক ইতিহাস আছে, আসলে বলতে গেলে দীর্ঘ সময় লাগবে। আমি যদিও এই ইতিহাসগুলো লিপিবদ্ধ করার চেষ্টা করতেছি, আশা করি আপনারা শীঘ্রই সুখবর পাবেন। আমি সমস্ত ইতিহাস নিয়ে দীর্ঘদিন ধরে আমি কাজ করছি, যে ইতিহাসগুলো কীভাবে একটা জায়গায় লিপিবদ্ধ করা যায় সেই কাজটি চলমান। যেহেতু এই আন্দোলনের একজন সংগঠক ছিলাম, আন্দোলনটা সংগঠিত করা এবং আরও অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করা, সেই ভূমিকা আমি ছিলাম। সেই জায়গা থেকে জনগণের কাছে সঠিক ইতিহাস জানা দরকার, কি ঘটেছিল সেগুলো আশা করি আমি তুলে ধরতে পারবো। আমি চেষ্টা করতেছি একটি লিপিবদ্ধ একটি বই আকারে মানুষের কাছে কীভাবে ইতিহাসটা তুলে ধরা যায়, তখন হয়তো আরও বিস্তারিত তথ্য পাবেন আপনার ভিডিওতে। আসলে সব কথা বলে আমি শেষ করতে পারবো না, জাস্ট বলবো যে 9 মাসের যে ধারাবাহিক আন্দোলন, একটা পর্যায়ে ফেব্রুয়ারি মাস থেকে এপ্রিল মাস পর্যন্ত আমরা প্রায় 3 মাস আন্দোলন করেছি। তো এপ্রিল মাসে আমাদের মনে হলো যে আমরা আর কতদিন আন্দোলন করব, ক্লাস বাদ দিয়ে, পড়াশোনা বাদ দিয়ে, মানুষ আর কতদিন আমাদের আহ্বানে সাড়া দিবে। তো আমরা তখন সিদ্ধান্ত নিলাম যে আমাদের একটা ফিনিশিংয়ে ফাইনাল খেলায় যেতে হবে। তো সেই ফাইনাল খেলা ছিল মূলত 8 এপ্রিল। 7 এপ্রিল রাতে আমরা নুরুল হক নুরের যে হল রুম, তিনি যে মহসীন হলে থাকতেন, সেই হলে আমরা 6 জন আমরা সিদ্ধান্ত নিলাম সংগঠক পর্যায়ে, এবং আমরা ওয়াদাবদ্ধ হলাম যে আমাদের একটি ফিনিশিংয়ে যেতে হবে। এবং আমরা একে অপরের প্রতি আমরা ওয়াদাবদ্ধ হলাম যে আমরা এই আন্দোলন থেকে আমরা কেউ কাউকে ছেড়ে যাব না। আমরা যারা নেতৃত্ব স্থানীয় ছিলাম, আমরা প্রত্যেকে রাজপথে থাকব, যাই ঘটুক না কেন আমরা সামনে থাকব। সেই যে নিজেদের ভিতর কমিটমেন্ট, ওই কমিটমেন্টের জায়গা থেকে আমরা ওই দিন আমাদের গণপদযাত্রা কর্মসূচি ছিল, কিন্তু আমরা প্ল্যান করে রেখেছিলাম যে কর্মসূচি যাই দিয়ে আমরা সারা দেশ এদিন অবরোধ করব। তো পরবর্তীতে আমরা আসলাম বিশাল, মানে আপনার ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শাহবাগ পর্যন্ত, আপনার ওই পাশে নীলক্ষেতের গেট দিয়ে বাটা সিগন্যাল হয়ে, মানে এত বড় মিছিল আমি আমার জীবনে কখনোই দেখি নাই। তো শিক্ষার্থীরা সমস্ত ঢাকা শিক্ষা প্রতিষ্ঠান থেকে তারা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জমায়েত হলো। গণপদযাত্রা, আসলেই গণপদযাত্রা হয়েছিল, মানে বিশাল। আমার মনে হয় আওয়ামী লীগ বিএনপি এত বড় মিছিলের আয়োজন কখনো এখনও পর্যন্ত করতে পারেনি। আমার দৃঢ় বিশ্বাস যে এত বড় মিছিলের আয়োজন এখনও পর্যন্ত আওয়ামী লীগ বিএনপি করতে পারে নাই, যত বড় মিছিল আমরা ওই দিন আয়োজন করেছিলাম। তো এরপরে আমরা শাহবাগ আসলাম, শাহবাগে এসে আমরা ঘোষণা দিলাম সবাই বসে পড়েন। মানে এই পরিকল্পনা আসলে কেউ জানতো না, আন্দোলন কিভাবে করতে হয়, কিভাবে পরিকল্পনা গোপন রাখতে হয়, জাস্ট যারা এখন আন্দোলন করছে তাদের বোঝার স্বার্থে আমি বলছি। আমরা ঘোষণা দিয়েছি একরকম আর আন্দোলন করেছি অন্যরকম। এটাই মূলত আন্দোলনের এক ধরনের কৌশল। এই কৌশল না দিলে আপনি আন্দোলন সফল করতে পারবেন না। আপনি ঘোষণা দিলেন যে আপনি এই করবেন সেই করবেন, কিন্তু আপনি যদি না করতে পারেন তাহলে তো সমস্যা। বরং ঘোষণা না দিয়ে আপনি যদি পিছন থেকে সমস্ত প্রস্তুতি নিয়ে আপনি যদি ওইটা বাস্তবায়ন করতে পারেন, তাহলে জনগণ আপনাকে বাহবা দেবে। তো আমরা কৌশল করে আন্দোলন করেছি, সফল হয়েছি। মানুষ আমাদেরকে তাদের তরুণ প্রজন্মের হিরো হিসেবেই মানুষ জানে যে আমরা বেইমানি করি নাই। আসলে কি বেইমানি করেছি আমরা? এরপরে 8 এপ্রিল যখন পুলিশ আমাদের উপর টিয়ার গ্যাস, রাবার বুলেট এবং স্প্রিন্টার নিক্ষেপ করলো, সবাই ছত্রভঙ্গ হয়ে গেল। আমরাও ছত্রভঙ্গ হয়ে গিয়েছিলাম, কিন্তু তখন আমি পিজি হাসপাতালের মধ্যে ছিলাম। আমি সবাইকে বললাম কেউ যাবেন না, আমার সাথে আসেন। তখন আমার নেতৃত্বে মিছিল নিয়ে আবার আপনার নীলক্ষেতের যে গেট, বাটা সিগন্যাল, ওদিক থেকে মিছিল নিয়ে আবার ক্যাম্পাসে প্রবেশ করলাম। ঠিক একইভাবে হাসানাল মামুন, নুরুল হক তাদের নেতৃত্বে এভাবে মিছিল আসলো। এবং আমাদের যে গ্রুপ ছিল, ফেসবুক গ্রুপ, সেখানে পোস্ট করলাম সবাই ক্যাম্পাসে আসেন। এরপরে বললাম চলেন আবার শাহবাগ যাবো, আজকে যা আছে হবে, যা আবার হবে। তো শাহবাগে গিয়ে ফাইট বা ধাওয়া, পাল্টা ধাওয়া বা প্রতিরোধ শুরু হলো। সারা রাত ধরে এই শিক্ষার্থীদের প্রতিরোধ চলেছে। এরপরে যখন পুলিশের রাবার বুলেট শেষ, টিয়ার গ্যাস শেষ, আর কি মারবে? ঢাকা শহরে আমার মনে হয় না পুলিশের কাছে আর বাকি কিছু ছিল, আর ছিল যেটি সেটি হলো মেটাল বুলেট। এখন শিক্ষার্থীদেরকে যদি গুলি করে হত্যা করে মারে, পরিস্থিতি কি হয়ে যেত বুঝতেছেন তো। ওই যে প্রতিরোধ আমরা করতে পারলাম, আমরা তখন বুঝলাম যে আমাদের জয় নিশ্চিত। এরপরে আমরা 8 এপ্রিল তো সারা রাত ধরে প্রতিরোধ, ছাত্রলীগের ওই সময়কার কেন্দ্রীয় সভাপতি সেক্রেটারি, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি সেক্রেটারি তারা এসেছিল বাধা দিতে। শিক্ষার্থীরা তাদেরকে এমনভাবে দৌড়ানি দিল, এরা পালিয়ে কোথায় কে কোথায় গেল, মানে আমার চোখের সামনে এই ঘটনাগুলো ঘটছে। তো যাই হোক, শিক্ষার্থী বা গণ আন্দোলনের যে শক্তি আমি কিন্তু ওই সময় দেখেছি, হ্যাঁ। এবং আমার সৌভাগ্য যে আমি সেই আন্দোলনের নেতৃত্ব দেওয়ার তৌফিক মহান আল্লাহ রব্বুল আলমিন আমাকে দিয়েছেন, এবং একটি সফল আন্দোলন জাতিকে শিক্ষার্থীদেরকে উপহার দিতে পেরেছিলাম। তো যাই হোক, এরপরে আমরা 9 এপ্রিল আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা উঠব না, যেহেতু আমরা নেমেছি সফল না করে উঠব না, আর রাত বলেন দিন বলেন আমরা আর ঘরে ফিরে যাব না। 24 ঘন্টা আন্দোলন শুরু করলাম। তখন 8 এপ্রিল, 9 এপ্রিল, 10 এপ্রিল, 11 এপ্রিল টানা 4 দিন আমরা অবস্থান নিলাম। এবং এই অবস্থান তো শুধু ঢাকাতে না, এটি প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান, প্রত্যেকটা বিভাগীয় শহর, যেখানে যেখানে আমাদের কমিটি ছিল, আন্দোলন ছিল, সেখানে সেখানে আমরা সবাইকে বললাম টানা কর্মসূচি পালন করতে হবে। এইবার আর ওই একদিন করলাম উঠে গেলাম না, এবার টানা বসে পড়তে হবে। তো আমরা টানা যখন বসে পড়লাম এবং শিক্ষার্থীদের গণশক্তি, গণজোয়ার ব্যাপকভাবে বাড়তেই থাকলো। অভিভাবকরা আমাদের সাথে যোগদান করা শুরু করলো, শিক্ষকরা যোগদান করা শুরু করলো, সংহতি জানালো, সাংবাদিকরা আমাদের সাথে সংহতি জানালো, এবং নানান পেশার মানুষ সংহতি জানালো। একটি গণ অভ্যুত্থানের মতন অবস্থা সৃষ্টি হলো। তখন প্রধানমন্ত্রী জাতীয় সংসদে দাঁড়িয়ে বললেন, আর কোনো কোটায় রাখবো না। রাতের বেলা দেখছি যে নারী শিক্ষার্থীরা হলের গেট ভেঙে চলে আসছে। তো তারা কোটা চায় না, নারীরা কোটা চায় না, কেউ কোটা চায় না, কোটা রাখলেই সমস্যা, রাখলেই আন্দোলন, কোটা বাতিল। প্রধানমন্ত্রী ওই সময় ওই কথা বলেছিলেন। এখন আবার দেখেন যে পরবর্তীতে যখন আমরা দেখলাম যে প্রধানমন্ত্রী ঘোষণা দিলেন, আমরা স্বাগত জানালাম। আমরা বিশ্বাস করেছিলাম যে রাষ্ট্রের প্রধানমন্ত্রী তিনি কখনোই আসলে শিক্ষার্থীদের সাথে প্রতারণা করবেন না, এবং আমরা এও বিশ্বাস করি জাতীয় সংসদে যে ঘোষণা দেওয়া হয় সেটি রেকর্ড হয়ে থাকে, সেটি একটি আইন। তো সেই বিশ্বাস রেখে মূলত আমরা আন্দোলনটা স্থগিত ঘোষণা করলাম সিদ্ধান্ত নিয়ে। এরপরে দেখলাম 1 মাস চলে যায়, গেজেট দেয় না। তারপরে আমরা আবার সিদ্ধান্ত নিলাম যে না, এইভাবে আস্থা বিশ্বাস রেখে যদি ঘরে বসে থাকি হয়তো সারা জীবন চলে যাবে, গেজেট দিবে না, তাহলে আমাদের এত আন্দোলন, এত রক্ত, ঘাম, শ্রম এগুলো তো সব বৃথা। আমরা আবার সিদ্ধান্ত নিলাম যে আবার আন্দোলনে নামতে হবে। তখন আমরা 2018 সালের 30 জুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে সংবাদ সম্মেলনের ঘোষণা দিলাম যে আবার আন্দোলন শুরু করব। এর আগে যেটি হয়েছিল যে আমি একটি লাইভ করেছিলাম শিক্ষার্থীদেরকে আবার রাজপথে নামার জন্য। আমি বলেছিলাম একজন সচিব, উপসচিব পর্যায়ে তার বক্তব্যের প্রেক্ষিতে আমি বলেছিলাম যে এটা তো কারোর বাপের রাষ্ট্র না যে কেউ মানে সচিব সাহেব চাইলেই তার মতন করে যা খুশি তাই বক্তব্য দেবে। উনি ওই সময় বলেছিলেন যে কোটা সংস্কার এখন সম্ভবপর নয়, আরও সময় লাগবে। তো আমি ওই সচিবের বক্তব্যের প্রেক্ষিতে বলেছিলাম যে এটা তো সচিব সাহেবের বাপের রাষ্ট্র না যে তিনি যা মন চায় তাই বলবেন। তিনি একবার বললেন কোটা বাতিল হয়ে যাচ্ছে, কোটা সংস্কার হবে, আবার বলছেন এখন সম্ভবপর নয়, হ্যাঁ। তো নানান ক্ষোভের জায়গা থেকে, যেহেতু আমি সংগঠক পর্যায়ে ছিলাম, আমাদের উপরেও তো প্রেশার ছিল। তো বলেছিলাম আমার ওই বক্তব্য কাট করে ছাত্রলীগের নেতাকর্মীরা তারা কী করলো, তারা বললো যে এটি প্রধানমন্ত্রীকে আমি উদ্দেশ্য করে বলেছি, হ্যাঁ, আগে বিশেষ সব বাদ দিয়ে। তো এরপরে আমার নামে আগেই তারা মামলা দিয়ে রেখেছিল, কিন্তু আমরা জানতাম না, এবং তারা ফেসবুকে ভাইরাল করলো যে আমি প্রধানমন্ত্রীকে কটূক্তি করেছি, আমি বঙ্গবন্ধুকে নিয়ে কথা বলেছি, নানান ধরনের প্রশ্ন তুলে একটা প্রেক্ষাপট তৈরি করলো আমার উপর হামলা করার বা আমাদের উপর হামলা করার। তারপর আমি বুঝতেছি যে আজকে একটা সমস্যা করবে বা ঝামেলা করবে। তারপরেও 30 জন আমরা সবাই মিলে আমরা প্রেস ব্রিফিং করার সিদ্ধান্ত নিলাম। সেখানে নুরুল হক নুর, হাসানুল মামুন তারা ক্যাম্পাস থেকে, হলগুলো থেকে আসলো। আর আমি হলে ওই সময় আর ঢুকতে পারতেছি না, সূর্যসেন হলে। হলে থেকে নেতৃত্ব দেওয়া সম্ভবপর নয়, কারণ হলে থাকলে হয়তো আমাকে যে কোনো সময় তুলে নিয়ে যেতে পারে, হলের মধ্যে হত্যা করে ফেলতে পারে, নানান ধরনের সমস্যা করতে পারে। যে কারণে আমি ওই সময় হল থেকে বের হয়ে এসে বাইরে একটা নিরাপদ জায়গায় থেকে আমি আন্দোলনে যাইতাম এবং আসতাম, নেতৃত্ব দিতাম। তো ওই দিন আমার কাছে মনে হলো যে একা একা যাওয়া যাবে না। তখন আমি পাবলিক লাইব্রেরিতে ঢুকলাম, সবাইকে বললাম যে আজকে প্রেস ব্রিফিং আছে, আমাদের সাথে যেতে হবে। ছাত্রলীগ জড়ো হয়েছে, তাদের হাতে অনেক ধরনের অস্ত্র, দেশীয় অস্ত্র। তো শিক্ষার্থীরা গেল, সবাই বেরোলো। তো আমরা পাবলিক লাইব্রেরি থেকে আমার সাথে বিনয়মুল্লা মাহফুজুর রহমান সহ আরও জসীমউদ্দিন আতাউল্লা সহ অনেকে ছিল। তাদেরকে নিয়ে যখন আমাদের কেন্দ্রীয় মসজিদ কবি নজরুলের যে মাজার ওটা পার হয়ে কেন্দ্রীয় মসজিদের সামনে গেলাম, তখন ছাত্রলীগের একটা গ্রুপ এসে এই শুয়োরের বাচ্চা রাশেদ কই, হ্যাঁ, ওরকম ইট পাটকেল মারা শুরু করে দিল। তো সাধারণ শিক্ষার্থীরা ইট পাটকেলের সামনে তাদের হাতে রড লাঠিসুটা কত সময় থাকবে, সবাই ছত্রভঙ্গ হয়ে গেল, আমরা ছত্রভঙ্গ হয়ে গেলাম। এদিকে নুরুল হক নুরের উপরে ব্যাপকভাবে নির্যাতন, সেটা আপনারা সকলেই দেখেছেন যে ওই দিন থেকেই নূর মূলত নূর হয়ে ওঠে। এবং পরের দিন 1 জুলাই আমাকে গ্রেপ্তার করে, 2 জুলাই 2018 সালে ফারুকের উপরে আপনার কেন্দ্রীয় শহীদ মিনারে নির্মম নির্যাতন, ওই দিন হল থেকে মশিয়ুরকে তুলে এনে চারুকলায় তার হাত মুখ বেঁধে তার হাতে ককটেল দিয়ে বলে যে নুরুল হক নুর, রাশেদ খান আমাকে টাকা দিয়েছে ককটেল ক্যাম্পাসে মেরে একটা বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করার জন্য। তো ছাত্রলীগ এই ধরনের উত্তপ্ত পরিবেশ সৃষ্টি করে, শহীদ মিনারে নারীদেরকে লাঞ্ছিত করা হয়, মরিয়ম জানেন, এরপরে লোমা, তারা সেইগুলো তুলে ধরেছে। যারা শিক্ষকরা সম্ভবত গিয়েছিলেন তাদের উপরে ধরনের বিভিন্ন সময় নির্যাতন নিপীড়ন করা হয়েছে। তো এইভাবে আসলে এক ধরনের এমন দমনপীড়ন সৃষ্টি করা হয় যে আর সাধারণ শিক্ষার্থীরা আন্দোলনে ছিল না। এবং 2 জুলাই বিশেষ করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তরিকুলের উপর যে ধরনের নির্যাতন, তরিকুলের মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়, পা ভেঙে দেওয়া হয়, মাথা ফাটিয়ে দেওয়া হয়, তো শিক্ষার্থীরা এক ধরনের আতঙ্কের মধ্যে পড়ে যায়, তারা আসলে আর যোগদান করে না। আমরা একদিকে জেলে আর আমাদের অন্য নেতারা তারা কিন্তু নেতৃত্ব দিতে পারতেছে না, মাঠে গেলেই তাদের ধরতেছে, যাকে যেখানে পাচ্ছে সেখানেই তাকে ধরতেছে। অনেককে ওই সময় বিভিন্ন জায়গা থেকে তুলে নিয়ে গেছে, 2-3 দিন গুম করে রেখেছে, খোঁজখবর নাই, এরপরে মামলা টামলা দিয়ে কাউকে ছেড়ে দিয়েছে, কাউকে জেলে পাঠিয়েছে। তো এইভাবে দমনপীড়ন চলছিল। তো একটা পর্যায়ে যখন আর মানে যারা সংগঠক ছিল এবং যারা সাধারণ শিক্ষার্থী ছিল আন্দোলন করতে পারতেছে না, তখন আসলে আমার পরিবার, আমার মা, আমার 2 বোন, আমার ওয়াইফ এবং মশহুরের পরিবার এবং অন্যান্য যারা ছিল, এপিএম সোহেলের পরিবার, অন্যান্য যারা গ্রেপ্তার হয়েছিল, ফারুকের পরিবার, এই পরিবারদের মাধ্যমে অভিভাবকরা মূলত উদ্বিগ্ন অভিভাবক তারা এবার সমাবেশ শুরু করলো আমাদের মুক্তির দাবিতে। এবং সেখানে কিছু সংগঠক পর্যায়ে যারা ছিল তারাও যাওয়া শুরু করলো, অর্থাৎ লাখ লাখ শিক্ষার্থীর আন্দোলন একসময় অভিভাবকদের আন্দোলনে পরিণত হলো। এবং সেখানে খুব অল্প সংখ্যক অভিভাবক, শিক্ষার্থী হাতে কোনো 2-5 জন। তো দেখেন এই সরকার যখন দমনপীড়ন শুরু করে তখন কিন্তু সাধারণ শিক্ষার্থীদেরকে আর মাঠে ওইভাবে পাওয়া যায় না। আমি তাদের দোষ দিচ্ছি না, কিন্তু ওই যে একটি ভীতিকর পরিবেশ, যে রাশেদ ভাই তো তারা এখন দেখতেছে না যে রাশেদ ভাই আর বিসিএস দিতে পারে নাই, নুরুল হক নুর ভাই বিসিএস দিতে পারে নাই, আমরা যারা সংগঠক ছিলাম তারা কেউ তার বিসিএস পরীক্ষা দিতে পারি নাই। তো এইভাবে আমাদের উপর যে নির্যাতন নিপীড়ন করেছে, আমরা সবাই কিন্তু আমাদের যে লক্ষ্য, সেই লক্ষ্য পরিবর্তন করতে আমরা বাধ্য হয়েছি। এই কারণেই মূলত আপনার এই লাখ লাখ শিক্ষার্থী জুয়ারের সময় আন্দোলনে থাকলেও যখন দমনপীড়ন শুরু হয় তখন কিন্তু আর লাখ লাখ শিক্ষার্থী থাকে না, যেটা আমাদের বাস্তব অভিজ্ঞতা। তখন যারা সংগঠক পর্যায়ে থাকে তাদেরকে আন্দোলনটা টেনে নিতে হয়। তো আমরা এটাই করেছিলাম। আমরা পরে জেল থেকে বের হয়ে আবার ক্যাম্পাসে ঢুকলাম শিক্ষার্থীদেরকে সাহস দেওয়ার জন্য। দেখেন আমার নামে কী ধরনের কঠিন মামলা দেওয়া হলো, প্রধানমন্ত্রীকে কটূক্তি করার মামলা, মিথ্যা এবং ভিত্তিহীন মামলা, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসা ভাঙচুর এবং অগ্নিকাণ্ডের হুকুমদাতা, নির্দেশদাতা। এই কঠিন মামলা দেওয়ার পরেও আমরা জেল থেকে বের হওয়ার পরে হাসানুল মামুন, ফারুক, হাসান, আমি, নুরুল হক নুর সহ আমাদের নেতৃবৃন্দরা আমরা আবার সবাই মশিয়ুর, এপিএম সোহেল যারা জেল খেটেছিলাম, রাতুর, আমরা যারা জেল খেটেছিলাম সবাই আবার ক্যাম্পাসে ঢুকলাম। ক্যাম্পাসে ওই দিনই মিছিল করলাম, জেল থেকে বের হয়ে আবার ক্যাম্পাসে ঢুকলাম যে আমাদের ক্যাম্পাস ছেড়ে আমরা যাব না, প্রয়োজনে রক্ত দিব, জীবন দিব, তবু এই আন্দোলন সফল করতে হবে। জেল থেকে বের হয়ে আবার আন্দোলন লাগাতার করতে থাকলাম। তখন আর এত শিক্ষার্থী আসেনি। তখন আমি যেটি বলতে হয় সেটি হলো যে 7 কলেজ রয়েছে ঢাবি অধিভুক্ত, ঢাকা কলেজ, কবি নজরুল, তিতুমির, এই কলেজের কিছু শিক্ষার্থী সংগঠক পর্যায়ে আমাদের সাথে ছিল। তখন এরা হয়তো শখানিক, আর আমরা নেতৃত্ব স্থানীয় আরও 20 জন, 120 জন নিয়ে আমরা লাগাতার আন্দোলন করেছি, 120 জন বা 200 জন। এবং একই সাথে আমাদের সাথে সিভিল সোসাইটির লোকজন তারা কথা বলতেছে, বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন তারা বলছে কেন ছাত্রদেরকে দমন করা হচ্ছে। এবং এর মাঝখানে কিন্তু আমেরিকান এম্বাসি, সুইডেন এম্বাসি, জার্মান এম্বাসি, 7টি এম্বাসি সম্ভবত আমাদের মুক্তির দাবিতে এবং দমনপীড়নের প্রতিবাদে তারাও কিন্তু বিবৃতি দিয়েছিল। এবং অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, হিউম্যান রাইটস ওয়াচ, এরকম নানান বড় ধরনের যারা মানবাধিকার সংগঠন তারা আমাদের পাশে দাঁড়িয়েছিল। অর্থাৎ আমাদের এই শিক্ষার্থীদের আন্দোলন আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছে গিয়েছিল। ওই সময় আলজাজিরা, নিউ ইয়র্ক টাইমস, বিভিন্ন দ্য ইকোনমিস্ট, আমি নিজেই সেখানে সাক্ষাৎকার দিয়েছি, মানে আন্তর্জাতিক পর্যায়ে আন্দোলনটা পৌঁছে গিয়েছিল। তো যাই হোক, যখন এরকম মানুষের মধ্যে শিক্ষার্থীরা ভয়ে নামছে না, কিন্তু মানুষের মধ্যে এক ধরনের মানে গণজাগরণ সৃষ্টি হয়েছিল। সবাই কোটা সংস্কার চাই, টকশোতে প্রতিনিয়ত কথা হচ্ছে, সব জায়গায় যে যার জায়গা থেকে যারা সমাবেশ করছে, দলীয় সমাবেশ, সেখান থেকে বক্তব্য দিচ্ছে। একটা পর্যায়ে 4 অক্টোবর তারা গেজেট প্রকাশ করতে বাধ্য করে। অর্থাৎ আমরা সংখ্যায় কম হয়ে গেলেও, লাখ লাখ শিক্ষার্থী শততে নেমে আসলেও আমরা কিন্তু আন্দোলনটা চালিয়ে গিয়েছি সংগঠক পর্যায়ে যারা ছিলাম, যে কারণে আন্দোলনটা সফল হয়েছিল। ওই সফল আন্দোলন এখন আবার সরকার মানে 56% কোটা ছিল, এখন আবার 30% এখান থেকে একটি অংশ তারা ফিরিয়ে আনার জন্য একটি চেষ্টা করছে হাইকোর্টের ঘাড়ে বন্দুক থেকে। তো যাই হোক, শিক্ষার্থীরা, আমাদের অনুজরা যারা আমাদের সাথে ওই সময় আন্দোলন করেছে, তারা কিন্তু এখন নেমে গিয়েছে এবং আমরা পরবর্তীতে ছাত্র সংগঠন গঠন করেছি। আমাদের ছাত্র সংগঠনে সারা দেশের যারা আছে, যে যেখানে, তারা আন্দোলন সমন্বয় করছে, অন্যান্য সংগঠন যারা আছে তারা সমন্বয় করছে, সাধারণ শিক্ষার্থীরা নেমে এসেছে। এখন আবার সেই আমাদের সেই অনুজরা আবার আন্দোলন শুরু করে দিয়েছে, তারা এখন গণজোয়ার সৃষ্টি করেছে। আমি বিশ্বাস করি আমরা যে সংস্কার চেয়েছিলাম, আমরা তো বাতিল চাইনি, আমরা কোটা সংস্কার চেয়েছিলাম। আমি বিশ্বাস করি কোটার যৌক্তিক সংস্কার হবে। আমাদের যে সফল আন্দোলন হয়েছিল, সেই সফল আন্দোলনের ধারাবাহিক সফলতা আমাদের অনুজরা আন্দোলন সংগ্রামের মাধ্যমে ধরে রাখবে।